দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাষ্ট্রর আগা থেকে গোড়া পর্যন্ত পুরাটাতেই পছন্দ হয়ে গিয়েছে এই শিক্ষক সমাজও আসলে তার বাইরে নয় আমি নব্বই গণআন্দোলনের কাহিনি শুনেছি আমাদের শ্রদ্ধা নাজমুল নাহার ম্যাডাম বলেছিলেন ডাক্তার মিলন যখন সৈরাচার এরশাদের পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হন ঢাকা মেডিকেল কলেজের সমস্ত ডাক্তার সমাজ চাকরি থেকে নিজেদেরকে অব্যাহতি দিয়েছিলেন সরকারকে চাপ সৃষ্টি করার জন্য তখন তাদের সে ভয়েসটা রেইজ হতো আসলে লাস্ট পনেরো বছরে এই বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতাটা কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আমরা আসলে সত্যকে সত্য বলতেও ভয় পাই আর মিথ্যাকে মিথ্যা বলতে আরও ভয় পাই তো আমরা সব সময় একটা আশা করব যারা শিক্ষক সমাজ আছেন চোদ্দ ডাক্তার সমাজ আছেন তারা ন্যায়কে ন্যয় অন্যায়কে অন্যায় বলে আমাদের সাথে থাকবেন অন্যান্য পেশাজীবী সংগঠনের চেয়ে আমি ঢাকা মেডিকেলে পড়ার সময় যেটা দেখেছি শিক্ষকদের মাঝে বা ডাক্তারদের মাঝে পেশাজীবী রাজনীতিটা খুব বেশি তো আমরা ভবিষ্যৎ বাংলাদেশে সবাই রাজনীতির উর্ধে সবাই যে যার রাজনীতিক মতাদর্শ আছে দলীয় স্বার্থের উর্ধে এসে আমরা সবাই দেশের স্বার্থ দেখব আমার মানে সিনিয়র যারা ডাক্তার আছেন বা আমার যারা শিক্ষক আছেন সবার কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা সবাই দলীয় রাজনীতির চেয়ে দলের চেয়ে দেশ বড় এই চিন্তাটা করবেন এবং আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমাদের যে গণ আন্দোলন সংঘটিত হয়েছে আমাদের এই আন্দোলনের চেতনাটাকে আপনারা নিজেদের মধ্যে ধারণ করবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমাদের এই ছাত্র সমাজের হাত হাতে ধরেই আমরা যেন সেই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে পারি সেজন্য আমাদের মেডিকেলের শিক্ষক সমাজ এবং আমাদের ডাক্তার সমাজ যেন আমাদের সবসময় পাশে থাকে নিয়ে আশা আমি করতে পারবো ক্যাম্পাসের মূল সমস্যা হলো লেজুর ভিত্তিক রাজনীতি কোনো দলীয় রাজনৈতিক কার্যক্রম যাতে ক্যাম্পাসে আবার বাসা বাঁধতে না পারে আমাদের সবাইকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে এবং ভবিষ্যতে ডিএমসি ক্যাম্পাস হবে সহমর্মিতার সহযোগিতার এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন যাতে চিকিৎসক ডিএমসি আরও তৈরি করতে পারে সে আশা আমি ব্যক্ত করি